नमस्कार बंधुरा सीमा रान्नाघरे सबाइके स्वागत। आज के बनाबो चकलेट किभाबे बाड़ीते ही झटपट बनिए फेलते पारी विभिन्न रकम चकलेट सेटाई आज के शेयर करब। तो चलुन शुरू करी आज के रेसिपी। चकलेट बनानोर जोन्नो आमी निये निलाम एक कप गुड़ो चीनी, एक कपेर एकटू कम 3/4 कप कोको पाउडार, 1/4 कप मिल्क पाउडार पाउडार दूध। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে চেলে নেব। খুব ভালো মতো মিশিয়ে নেব এটা। একটা পাত্রে আমি জল বসিয়ে নিয়েছি, আঁচটা স্লো করে দিলাম, গ্যাসের ফ্লেমটা স্লো করে দিলাম। এবার এতে আমি বসিয়ে দিলাম একটা স্টিলের বাটি। ডাইরেক্ট হিট কিন্তু এটা দেওয়া যাবে না, এরকম ইনডাইরেক্টলি কোকোনাট অয়েলটাকে। নারকেল তেল নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ, সেটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি একটু গরম করে নেব। এটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে, খুব কম আছে কিন্তু এটা করতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করলে চলবে না। পুরো চিনিটা যাতে মেল্ট হয়ে যায় ততক্ষণ আমি এটাকে গরম করব। একদম এরকম পোরিং কন্ডিশনে এসে যাবে তখনই এটা আমরা মোল্ডে ঢেলে দেব। প্রত্যেকটা মোল্ডে আমি এটা ঢেলে দেবো। এই মোল্ডগুলো খুব সহজেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস এর মধ্যে কেটে দিতে পারেন। এবার এগুলোকে আমি একটু ট্যাপ করে নেব এরকম করে, যাতে কোনো এয়ার বাবলস এর মধ্যে না থাকে। এবার এগুলোকে আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি মোল্ডগুলোকে বের করব। 3 ঘন্টা হয়ে গেছে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এগুলো বের করে নিলাম। 1 ঘন্টাতেই এগুলো জমে যায়, তো আমার অন্য কাজ ছিল বলে আমি তখন বের করতে পারিনি। তো দেখুন এখন খুব সুন্দরভাবে প্রত্যেকটা মোল্ড একদম জমে গেছে আমাদের, ভীষণই সুন্দর দেখতে লাগছে। তো আমি এগুলোকে এখন ডিমোল্ড করে নেব। একদম ঝটপট ইয়ামি চকলেট আমাদের বাড়িতেই একদম তৈরি হয়ে গেল। তো যদি মোল্ড না থাকে আপনারা যে আইস ট্রে আছে ফ্রিজের, সেই আইস ট্রেতেও আপনারা এটা বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন কি সুন্দর, একদম পারফেক্ট সাইজের চকলেট আমাদের রেডি। কি দেখেই তো জিভে জল আসছে। তো একদম বাড়িতে কোনো ছোটোখাটো বার্থডে পার্টি বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা বাচ্চাদেরকে বাড়িতেই বানিয়ে দিতে পারেন, বা বানিয়ে রাখলে এটা যে কোনো সময় কিন্তু খাওয়া যেতে পারে। ভীষণই সুন্দর, একদম ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এগুলো নানান রকম শেপের চকলেট, ভীষণই কিউট দেখতে, একদম সুপার হার্ট শেপের। এরকম বিভিন্ন শেপ অ্যান্ড সাইজের চকলেট মোল্ড বাজারে কিনতে পাওয়া যায়, দামও খুবই কম থাকে, তাই আপনারা এটা বাজারে অবশ্যই কিনে নেবেন যদি বাড়িতে চকলেট বানাতে ইচ্ছা করে, কারণ খুবই সোজা আর যখন তখন কিন্তু আপনারা এটা বাড়িতে বানাতে পারবেন। তো দেখলেন তো বন্ধুরা কত ঝটপট আমাদের ইয়ামি চকলেট তৈরি হয়ে গেল। দেখুন নানান রকম সুন্দর সুন্দর শেপ অ্যান্ড সাইজের আমার চকলেট রেডি হয়ে গেছে, আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন। খুবই সুন্দর চকলেট, একদম মনের মতন করে বাড়িতেই বানাতে পারবেন। আমার বানানো চকলেট যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আপনারা এটাকে স্টোর করেও রাখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, খুব শীঘ্রই ফিরবো আমি নতুন কোনো রেসিপির সাথে।
ধন্যবাদ।